আপনি যদি প্রশ্ন করেন আমি আল্লাহর কাছে প্রিয় হবই বা কিভাবে আবার এটা জানবই কি করে, এটা তো একটা প্রশ্ন হতে পারে যে প্রিয় কি করে হব, আবার এটা আমি জানবো কি করে যে আমি আল্লাহর কাছে প্রিয় হয়েছি, এটা কি করে জানবো? আপনি ভাবেন আগে, তাহলে আপনার সামনে রাস্তা আসবে। আপনি প্রিয় কিভাবে হবেন এটাও জানবেন, আবার প্রিয় হইলেন কিনা এটাও বুঝবেন। আমি কোরআন দিয়ে উদাহরণ দিতেছি, কোরআনে অনেকগুলো জিনিস আছে বলে দিছে যে তুমি এটা করলে আল্লাহর কাছে ভালো হবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। একটা দুটা দেখাই, ইন্নাল্লাহ ইউহিব্বুস সালিহিন, আল্লাহ নেককারকে ভালোবাসেন। এখন আপনি যদি বলেন যে আমি নেককার হব তো হব কি করে, এটা বড় কঠিন। আরো কিছু দেখেন, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসেন। আপনি বলবেন সর্বক্ষেত্রে তো ধৈর্য ধারণ করা বড় কঠিন, এরকম আরো আছে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহহিরিন, সদা সর্বদা পুত পবিত্র থাকে যে তাকে আল্লাহ ভালোবাসেন। আপনি বলবেন এটাও তো কঠিন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, তাকওয়া যে ইখতিয়ার করে তাকে আল্লাহ ভালোবাসে, তো আপনি ভাববেন যে এটাও কঠিন, ঠিক না? ভাবলে কিন্তু রাস্তা বাহির হবে। সর্বশেষ আপনি দেখবেন সব কঠিন, একটাও আমার পারার মতো না, আমি পারবো না, তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলছে তুমি যে কোনোটাই পারবে না, এই স্বীকারোক্তিটা দিয়ে তওবা করো, মালিক আমি কোনোটাই পারবো না, মাফ করে দেন না। এটা তো পারবেন, রাস্তা বাহির হইল না হইল না, কিন্তু বলেন আমাদের ভিতরে কয়জন আমরা আছি যে ডেলি সকালে ঘুমের থেকে উঠা তওবা করি, আবার ঘুমানোর সময় দুই মিনিট নিয়ে তওবা করি যে আল্লাহ শুনছি এগুলা এগুলা করলে আপনি ভালোবাসবেন, একটাও তো আমার নাগালের বাহির, সবগুলো আমার নাগালের বাহিরে, একটাও আমার দ্বারা সম্ভব না, ও মালিক আমার দ্বারা একটাই সম্ভব যে আমি তওবা করতেছি। এই অভ্যাস যদি হয় তাহলে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ আমাকে ভালোবাসেন, কেন এটা আমার অভ্যাস, যার অভ্যাস হবে তাকে আল্লাহ ভালোবাসবে। আল্লাহ যে ভালোবাসলো এটার প্রমাণ হলো না হলো না? হ্যাঁ, এই জন্যই বলতেছিলাম নবীর আয়েশা মানুষকে এটাই বুঝিয়েছে। আজকে যদিও আমাদের চিন্তা, আমাদের ক্লান্তি, আমাদের সব কিছু এই দেহর খোরাকের পিছনে, দেহটার খোরাকের পিছনে, কিন্তু নবী রসুল আয়েশা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উম্মতকে এই কথা বুঝাইছেন। উম্মত কেমনে যে আপনাদেরকে বুঝাবো, এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এই কিতাব লেখছেন যে সাহাবা শ্রম কোথায় কতটুকু দিতেন। কিতাবের নাম যদিও সাহাবা ইনা কাদা ও হায়াতাহ, সাহাবা জিন্দিগি কোথায় কাটাইতেন, জীবন কোথায় কাটাইতেন, যদিও এটা কিন্তু বাস্তব কথা এটাই ছিল যে সাহাবাদের শ্রম কিসের পিছে লাগতো, চিন্তা কিসের পিছে লাগতো,
ক্রান্তি কোন জিনিসের পিছনে লাগত এবং কতটুকু লাগত এটা উনি দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসো এই মাসে আইসা দুজাহানের বাদশা, হায় আল্লাহ যেরম রহিম নবীজিও রহিম, আল্লাহ যেরম রউফ আমাদের নবীজিও রউফ, আর একটু বেশি আমাদের নবীজি হারিসুম বিল মুমিনিন। আমাদেরকে রাস্তা দেখাইছেন, আমাদেরকে বুঝাইছেন যে মানুষ আন্না দেহর পিছনে ক্লান্ত হলো না, দেহটা তোমাকে একদিন না একদিন ধোকা দিবে, তোমার থেকে বিচ্ছেদ করবে। আর হতে পারে এটাও যে দেহটা একদিন পুরাটাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআনে আছে এই শরীরটা পুরাটা আমার বিরুদ্ধে দাঁড়াবে, এক একটা অঙ্গ পাঠ পাঠ বিরুদ্ধে দাঁড়াবে। যেমন আপনজন আমার বিরুদ্ধে দাঁড়াবে, পরিচিত লোকগুলো আমার বিরুদ্ধে দাঁড়াবে, শুধু আমার থেকে ভাগবে এমন না, আমার বিরুদ্ধে দাঁড়াবে। নাহলে কোরআন এই কথা কেন বলতো, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবীলা, এরা আমাদের বিরুদ্ধেও যাবে। যেমন লেখা আছে এক নারী চার পুরুষের বিরুদ্ধে যাবে, চারজনকে নিয়ে জাহান্নামে যাবে, স্বামীকে নিবে, বাপকে নিবে, বড় ভাইকে নিবে, মাকে নিবে, স্বামীকে নিবে, বাপকে নিবে, বড় ভাইকে নিবে, স্বামীকে নিবে, বড় সন্তানকে নিবে, চারজনকে নিয়ে জাহান্নামে যাবে। এরকম ভাইও আমার বিরুদ্ধে যাবে, সব আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আসেন আসেন একটু ভাবি, একটু আত্মার পিছনে শ্রম দি, আত্মার খোরাক কি, কোন জিনিস আত্মার খোরাক, আত্মা ঠিক হইলে কি হবে এটাও বলে দিছেন। আত্মা ঠিক সব ঠিক, আত্মা ঠিক হইলে সব ঠিক হবে। আমি কালকে এক জায়গায় বলতেছিলাম যে আমাদের জয়েন্ট জয়েন্ট জমে গেছে, কেন জানেন, ইদানিং দেখবেন যুবকেরও কোমরে ব্যথা, সব জমে গেছে, কেন জানেন, সব জমে যেতেছে, কারো হাঁটুতে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো গিরায় গিরায় ব্যথা, কেন জানেন, জমে গেছে সব, জমার কারণ আছে। পরশুদিনই পড়তেছিলাম আমি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ ইংরেজের বিরুদ্ধে যখন লড়তেছিলেন, তো ওনার হাতে তলোয়ার লাগছে, বাহুতে তো উনি বসা পড়ছেন, রশিদ আহমদ গঙ্গুহি এসে বলছে কাসেম তুমি বসা পড়লে কেন, কত তলোয়ার লাগছে, তো উনি তিনবার দুরুদ ইব্রাহিমি পড়া ফুদিছেন, এমন ভালো হয়েছেন, জিজ্ঞেস করছে এখন কি অবস্থা, দাগ তো নাই নাই লাগছিল একটু ভুলে গেছে। আজকে আমরা এবাদত করি কিন্তু মন খুলে করি না, রাগ হয়ে গেলেন, নামাজি নামাজ পড়ে কিন্তু মন খুলে না, মন খুলে বোঝেন প্রফুল্লতার সাথে না, মন দিয়া প্রফুল্লতার সাথে, মন লাগায় পড়ে না নামাজ পড়ে, পড়তে হবে এই জন্য পড়ে, বয়স হয়ে গেছে এই জন্য পড়ে, দাড়ি চুল পেকে গেছে এই জন্য পড়ে, সমাজে থাকে এই জন্য পড়ে, কিন্তু নামাজ যে মন লাগায় পড়া এটা পড়ে না। আমরা দুরুদ পড়ি কিন্তু দুরুদ মন লাগায় পড়ি না, মন খুলে দুরুদ পড়ে না। যখন মন খুলে পড়ে না, আল্লাহ রাসূল বলছে যার সামনে আমার নাম বলা হইল
আর সে মন খুলা দুরুদ পড়ল না, এটাই মন খুলা দুরুদ যে না পড়ল, তার মতো কৃপণ কেউ নাই। আর কৃপণের হাত কখনো খোলে না, সবসময় বন্ধ থাকে, মনে হয় বোঝেন নাই। এই জন্যই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব বন্ধ হয়ে আসতেছে। আপনি মন দিয়ে আবাদত করে দেখেন, মন দিয়ে আবাদত করেন পুরা দেখেন, আপনি সত্য এটাই সব খুলে যাবে, কোথাও সমস্যা থাকবে না, মন দিয়া করি না। আমি ডাক্তারি পড়াইতে আসি না, নীলাপদেরকে আমি ডাক্তারি শুনাইতাম শুনাইতাম। শুনাইতাম এক লম্বা সেজদায় কি মিলে ডাক্তারি ভাবে, ওটা কিতাবে লেখা আছে, এক লম্বা সেজদায়। এই জন্য বলছে সেজদা লম্বা করো, অতটুক করো যতটুক দাঁড়ায় ছিল অতটুক সেজদা করো, যতটুক কেরাতে সময় কাটছে অতটুক রুকুতে কাটাও, অতটুকু সেজদায় কাটাও, সেজদায় কাটাও। এই জন্য হুজুরে জিজ্ঞেস করেন সেজদার ব্যাপারে বলা আছে নরম জায়গায় সেজদা করো না, শক্ত জায়গায় সেজদা করো। কি নরম জায়গায় করো না, শক্ত জায়গায় সেজদা করো। কেন দেখবেন সেজদার ভিতরে নাকে যখন লাগে তো এই যে হাড্ডিটা আছে না এটা ব্যবহার হয়, এটা এইখানে যে লাগে, এইখানে এইখানে একটা হাড্ডি আছে দুইটার পাশে, এটার ভিতরে যে লাগে। আর এটা যখন লাগে ওটা ডাক্তার করতে জিজ্ঞেস করে নিয়েন যে কি হয় উপকার। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক, আমরা মন খুলে করি না। নামাজ মন খুলে পড়া উচিত, দুরুদ মন খুলে পড়া উচিত। আল্লাহ রাসূল হুকুম দিছেন আমার নাম উচ্চারিত হলে মন খুলে দুরুদ পড়ো, আর যখন মন খুলে দুরুদ পড়ব তখন দুরুদের এফেক্ট হবে। দুরুদের ভিতরে বহুত কিছু রাখা আছে, আপনি জানেন একবার দুরুদ পড়লে দশবার আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে রহমত আসে। আবার দশবার হুজুরে জিজ্ঞেস করেন আল্লাহ রহমত পাঠায় মানে কি, ওই মসজিদের বাইরে লেখা আছে ঢুকার আগে পা দিয়া দোয়া পড়ো আল্লাহুম্মা ইফতাহ আবওয়াবা রহমাতি, আল্লাহ রহমতের দরজা আমার উপরে খুলে দেন। এটা খুললো কি করে বুঝলেন, যত বেশি দুরুদ পড়বেন তত বুঝতে পারবেন যে রহমতের দরজা আপনার উপরে খুলছে, রহমত আসতেছে। কি আপনাদের মসজিদে লেখা নাই মসজিদে দোকার দোয়া কি লেখা আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতি, রহমতের দরজা খুললো। এটা আপনি কি করে বুঝবেন, যত বেশি দুরুদ পড়বে তত বেশি বুঝবে যে রহমত আসতেছে দরজা খোলা। কেন আল্লাহর কথা সত্য, একবার আমার বন্ধুর উপরে দুরুদ পড়বে আমি দশবার রহমত তোমার উপরে পাঠাবো। কত দরকার তোমার বলো, কত রহমত দরকার, যত দরকার অত দুরুদ পড়ো। তুমি পিছে থাকবে আমি আগে থাকবো, তুমি 100 বার পড়বো আমি 1000 বার রহমত পাঠাবো, তুমি 1000 বার পড়বো আমি 10000 বার পাঠাবো, কত রহমত তোমার দরকার। তো আসলে আল্লাহর রসুল এসে আমাদেরকে বুঝাইছেন নবীদের মেহনতি ছিল মানুষের আত্মার উপরে, আজকে আমাদের মেহনত হলো দেহের উপরে,
নবীদের দৌড় ছিল আত্মার পিছে, আমাদের দৌড় হলো দেহের পিছে। নবীরা ক্লান্তি শিখাইছেন আত্মার পিছে, আমাদের ক্লান্তি হলো দেহের পিছে। নবীরা ভাবতে বলছেন আত্মা নিয়া, আমরা সারাদিন ভাবি দেহ নিয়া। এই জন্য সব কানেকশন নষ্ট হয়ে গেছে, সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। নবীদের পরে সাহাবিরা, সাহাবিদের পরে তাবিরা, তাবিদের পরে তাবে তাবেইনরা, তারপরে আইম্মায়ে মুজতাহিদিনরা, তারপরে আল্লাহওয়ালারা, হাক্কানি আল্লাহওয়ালারা আজ পর্যন্ত এই নীতির উপরই আছেন। মানুষকে এটাই বোঝায় মেহনত আত্মার উপরে করায়, আত্মা নিয়ে ভাবায়। এটি এক সিলসিলা, ওইখান থেকে চলে আসছে কেয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। এই জন্য যে আমরা বলি আল্লাহওয়ালাদের সোহবতে যান, আল্লাহওয়ালাদের হাতে হাত দেন, হক্কানি আলেমদের সোহবতে থাকেন, এদের হাতে হাত দিয়ে চলেন, এদের কাছে জিজ্ঞাসা করে চলেন। দুনিয়ার ব্যাপারে এরা কিচ্ছু বলতে পারবে না। আল্লাহ রাসূল একবার দুনিয়ার ব্যাপারে ফতোয়া দিছিলেন, খায়বরের খেজুর বড় 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 হইতো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এত বড় হয় কি করে? আমাদের এগ্রিকালচার প্রসেসিং আছে, এগ্রিকালচার প্রসেসিং এর মাধ্যমে আমরা এটা করি, এত বড় বড় হয়। আল্লাহ রাসূল বলছে কি দরকার, আল্লাহ যা দেওয়ার তা দিবে, তোমাদের এটা প্রসেস করার দরকারটা কি? তো পরের বছর খেজুর আসছে ছোট ছোট, এক বছর দেখছেন, দ্বিতীয় সিজনে দেখছেন তাও ছোট ছোট। আল্লাহ রাসূল বলছে এখন ছোট আসলো কেন? কয়া রাসূল আল্লাহ, আপনি নিষেধ করছেন, আমরা এগ্রিকালচার প্রসেসিং ছেড়া দিছি। আল্লাহ রাসূল বলে করো তোমরা, ইন্নি আনতুম আলামু বিদুনিয়াইকুম, এই ফতোয়া দেওয়া আমার ঠিক হয় নাই, তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে ভালো জানো, করতে থাকো। পরের বছর থেকে আবার খায়বরের খেজুর বড় বড় হওয়া শুরু হয়েছে। এটাকে আমাদের ভাষায় বলে তাবির নাখে। সিস্টেম আছে এক এক এগ্রিকালচারে। নবীরা দুনিয়ার ব্যাপারে ফতোয়া দিতেন না, ওনারা আত্মা নিয়ে ভাবতেন, দেহ নিয়ে না। আজকে সমস্ত রোগের উৎস আমার সমাজ, কেউ আত্মা নিয়ে ভাবে না, অথচ আত্মাই নিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়া আজ পর্যন্ত, আর এই সিলসিলা কিয়ামতের সকাল পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ চাবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠার আগ পর্যন্ত এটা চলতে থাকবে, এই সিলসিলা চলবে। যে একদল লোক থাকবে যারা মানুষকে শুধু আত্মার ব্যাপারে ভাবাবে, আত্মার ব্যাপারে চিন্তিত করবে, আত্মার উপরে মেহনত শিখাবে, আত্মার পিছে দৌড় শিখাবে, আত্মা নিয়ে ভাবা শিখাবে, সবসময় সে আত্মার উপরে মেহনত করবে। কেননা যত বেশি আত্মা নিয়ে মেহনত করবে, কেন এটা উপর থেকে আসছে, উপরের তাল্লুক তত বেশি হবে, উপরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে। একটা সময় আসবে, একটা সময় আসবে যে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে যারা শুধু একটাই শ্রেণী আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি রিজাল, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে বলা হয় খাস পারসন, বিশেষ পারসন আল্লাহ, ইদা আকসাম আলা বাররাহুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আসেন আমরা আজকের থেকে দেহের পিছনে ভাবনা ছাড়ি, আত্মার খোরাক নিয়ে ভাবি। দেহের খোরাক নিয়ে আর কত ভাববেন,
ভাবতে 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 তো দেখলেন কেউ তো আজ পর্যন্ত এই কথার স্বীকারোক্তি দিতে পারল না যে আমি দেহের উপরে দেহের পিছনে ভাবতে ভাবতে দেহের খোরাক ভাবতে ভাবতে পাইতে পারেন আপনি কিন্তু আমি পরিপূর্ণ উপভোগ করছি এটা কেউ বলতে পারবে না পাইতে পারে কিছু পাইতে পারে কিছু পাইতে পারে প্রসাদনী পাইতে পারে টাকা পাইতে পারে বাড়ি পাইতে পারে গাড়ি পাইতে পারে কিন্তু উপভোগ যাকে বলে এটা পুরাপুরি করছে এটা কেউ বলতে পারবে না কেননা মালিকের পক্ষ থেকে ফয়সালাই আছে আল্লাহর পক্ষ থেকে কামাবে তোমাকে পরিপূর্ণ খাইতে দিব না কামাবে তোমাকে তোমাকে খাইতে দিব না পরিপূর্ণ শব্দটা বাদ দেন তোমাকে খাইতে দিব না সুন্দর সুন্দর থেকে সুন্দর বানাইতে পারো কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না যত খুশি মনে চায় জমাইতে পারো কিন্তু তোমাকে পরিপূর্ণভাবে ভোগ করতে দিব না এটা আল্লাহর লেখা এটা আল্লাহর বলা কামাও কিন্তু খাইতে দিব না বানাও যত সুন্দর চাও কিন্তু বেশি দিন তোমাকে থাকতে দিব না জমাও যত পারো কিন্তু পরিপূর্ণ তোমাকে ভোগ করতে দিব না এটা মালিকের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত এই জন্যই সাহাবা কেরামকে আল্লাহ রাসূল সতর্ক করছেন ওনার পরে সাহাবারা ওনাদের পরে তাবেইরা ওনাদের পরে তাবে তাবেইরা ওনাদের পরে আইমায়ে মুস্তাহিদিনরা ওনাদের পরে আল্লাহওয়ালারা হক্কানি আলেমরা আজ পর্যন্ত এই সতর্ক করেই যেতেছে এই জন্য আসেন কার জীবন কখন শেষ হয়ে যাবে কেউ আমরা জানি না আত্মার খোরাক হিসাবে দুইটা জিনিসকে পাইসা নেই দুই থেকে তিনটা জিনিসকে পাইসা নেই আত্মার খোরাক হিসাবে এর পিছনে সময় দে শ্রম দে ভাবনা দে এর পিছনে চিন্তা করি এর পিছনে দৌড় দেই দৌড় লাগাই এর আগের সপ্তাহে মনে হয় বলছিলাম যেখানেই থাকেন যেই অবস্থায় থাকেন জিকির করতে করতে কাজ করব কাজ করতে করতে জিকির করব অভ্যাস বানা রাস্কো বলতেছি আত্মার খোরাক হিসেবে কয়েকটা জিনিসকে বেছা নেন কয়েকটা জিনিসকে বেছা নেন আল্লাহ বড় সহজ করছেন হুজুরকে জিজ্ঞাসা করে নফল নামাজ যেই কোনো দিকে মুখ করে পড়া যায় নফল নামাজ যে কোনো দিকে মুখ করে পড়তে পারে নফল নামাজ অফিসে বসে রয়েছেন চেয়ারে বসে আছেন চেয়ারে বসে নফল নামাজ পড়েন বাউজু হারিয়ে হয়েছে গাড়ি যাইতেছে পূর্ব দিকে সিটে বসে আছেন আমি আমাদের এক আল্লাহওয়ালাকে দেখছি আল্লাহ ওনার কবরকে নূর দিয়া পুর করে দেন আমার অনেক সফর হয়েছে ওনার সাথে আল্লাহ আল্লাহ ওনাকে দেখছি আমি ওনাকে দেখছি আমি গাড়িতে বৈশা সফর যতক্ষণ হইতো বেশিরভাগ সময়ই দেখতাম নফল নামাজ পড়তেছে বেশিরভাগই দেখতাম কোরআন তেলাওয়াত করতেছে চলে গেছে দুনিয়ার থেকে দুনিয়া নেই এত হলো আমি এত হলো এবাদত বন্দিগি এবাদত বন্দিগি যত করতে পারি এবাদত যাকে বলে নামাজ এবাদত এবাদতের ভিতরে যেখানেই থাকি সুযোগ পাইলেই দাঁড়ায় সুযোগ পাইলেই দুই রাত পড়ে নেই নফল পড়ে সুযোগ পাইলেই পড়ে ফেলে সুযোগ পাইলেই জায়নামাজ সাথে রাখলে কোনো অসুবিধা নেই
এখন বহু সিস্টেমের জ্ঞান নামাজ পড়া যায় সাথে রাখেন যেখানে পড়ো ওইখানেই জিরাতত করে ফেলে এবাদত নামাজ এটাকে সঙ্গী বানাও কেন কোরআনে একটা শব্দ আছে যদিও হুজুর আবার বলে কিনা যে সেজদায় সরু দিতে সেজদায় তেলাওয়াত দিতে হবে না দিতে হবে না কোরআনে একটা শব্দ আছে ওয়াসজুদ ওয়াকতারিব পুরা এক পড়লাম না মনে হয় সেজদা দিতে হবে না কাউকে ওয়াসজুদ ওয়াকতারিব আল্লাহ বড় সংক্ষেপে বুঝিয়েছেন যত সেজদা বেশি করবে তোমার আমার দূরত্ব তত কমবে নৈকট্য তত বাড়বে ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ ওয়াকতারিব যত সেজদা বেশি করবে তত তোমার আমার দূরত্ব কমবে আর নৈকট্য বাড়বে তুমি আমার করিব হবে করব অক্তারিব মানে করিব তুমি আমার কাছে হবে কাছে হবে কেমন কাছে হইতে পারে একদিন এরকম হইতে পারে যে কাছে কাছে এমন কাছে তুমি আমি আমি তুমি হয়ে যাব সুবহানাল্লাহ তুমি আমি আমি তুমি হয়ে যাব বলে এটা আবার কি বললেন আমি তুমি তুমি আমি এটা একটা হাদিসের তর্জমা বললাম সংক্ষেপে আল্লাহ বলে আমি তোমার চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে আমি আমার জবান হয়ে যাব তুমি যেটা দিয়ে তুমি বলবে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে আমি তোমার পা হয়ে যাব যেটা দিয়ে তুমি চলবে আমি তোমার বিবেক হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে আমি তোমার দিল হয়ে যাব যেটা দিয়ে তুমি চিন্তা করবে এই জন্য ইবাদত প্রথম কাজ এটাকে আবাদত বন্দিগিও বলে আর দ্বিতীয় হইল জিক্র তেলাওয়াত জিক্র তেলাওয়াত আপনি বলবেন আমি কোরআন পড়তে জানি না সূরা ইখলাস তো পড়তে জানেন না জানেন না সবাই তো জানি হ্যাঁ সবাই জানি তিনবার পড়তে থাকেন কোরআন খতমের সওয়াব নিতে থাকেন পড়তে 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 ডেলি যদি 200 বারের অভ্যস্ত হইতে পারেন তাহলে আল্লাহর ওয়াদা আছে তোমাকে তোমার গাটি দেখায়া উঠাবো আর আগে উঠাবো 200 বার পড়েন তেলাওয়াত হইতেছে আর একটু হলো জিকির অভ্যস্ত হইতে হবে আজকে তো নাই মেরে দোস্ত আজকে আমরা একটাই শিখছি রাগ হয়ে যায় না আমিও আপনাদের দলেরই একটাই শিখছি গাট্টি নিয়ে চিল্লা এটাই শিখছি এক সময় ছিল আল্লাহওয়ালাদের কাছে চিল্লা দিতে হতো খানকায় পড়া চিল্লা দিতে হতো ওই চিল্লা এতটুকু রগড়াইত আপনারা বলেন না প্রথম চিল্লায় ঝম দ্বিতীয় চিল্লায় রম তৃতীয় চিল্লায় আসবে জীবন চালানের ডং এটি তো বলেন ঠিক না কি কি রাগ হয়ে গেলেন চিল্লা এটাই বলা হবে প্রথম চিল্লা কেন কয়টা দ্বারা দূর হবে জং জিন্দগিতে জং লেগে গেছে না এটা দূর হয়ে যাবে দ্বিতীয় চিল্লায় আসবে রং তৃতীয় চিল্লায় আসবে জিন্দগি চালানের ডং আল্লাহ ওয়ালাদের কাছেও চিল্লা এরকমই ছিল যখন চিল্লা দিতেন হায় হায় বারো বারো বৎসর চিল্লা দিছেন বারো বৎসর লাগাইছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার সাগরে টানা বারো বৎসর লাগাইছেন বারো বৎসর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছে আঠারো বৎসর লাগাইছেন কত আঠারো বৎসর পর্যন্ত মার কাছেও দেখা করতে যান নাই মান নিষেধ ছিল
যে যতক্ষণ পর্যন্ত তুমি ওস্তাদের মতো না হবে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না। আমি চাই ওস্তাদের মতো হয়ে যেদিন হবে ওই দিন আমার কাছে ফিরবে। তো 18 বছর যখন শেষ হয়ে গেছে তো রাত্রে তাহাজ্জুদে সিজদায় পড়া ছিলেন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহ, ওস্তাদ ঘুমন্ত ছিল, আল্লাহ রাসূল স্বপ্নে আয়েশা বলছে ওঠো বাইজিদ সিজদায় পড়া কাঁদতেছে, আমি পাগড়ি নিয়ে আসছি, বেলায়েতের পাগড়ি তুমি আর মাথায় পড়ায় দাও আর বলো মার কাছে ফিরা যেতে। আগে চিল্লা ছিল, কেননা জিকিরের অভ্যাসের জন্য আল্লাহ ওয়ালারা খানকার ভিতরে ফালায়া সর তিনরা জিকির করাইতে 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 এক সময় অভ্যাসে রূপান্তরিত হইত। এখন যেরকম করলে বিরক্ত লাগে তখন না করলে বিরক্ত লাগত, এখন যেরকম জিকির করলে বিরক্ত লাগে, বিরক্ত লাগে না কি বলেন? হাসেন কেন, বিরক্ত লাগে না? হ্যাঁ ক্লান্তি লাগে, আরে বিরক্ত লাগে। যদি ইমাম সাহেব বসায় দেয় মাগরিবের পরে যে চলেন আধা ঘন্টা জিকির করি, তো অনেকজনেরই বিরক্ত লাগবে, আরে এটা কি পেয়েছেন আপনি, আমগো কাম কাজ নাই, মসজিদ তালা দিয়ে দিয়েছেন বাইরে তো যান না, কোন আধা ঘন্টা জিকির করে যেতে হবে, তাহলে তো এটা বিরক্তই হবেন ঠিক না, তাতে জিকির বিরক্তি হইল ঠিক না। হ্যাঁ আপনি প্রত্যেক গঞ্জে বিরক্ত লাগে না, বিরক্ত তখন দেখা যাবে আল্লাহ আল্লাহদের সোহবতে যায় যখন চিল্লা দিত তখন জিকিরের অভ্যাস হতো। এই জন্য বহুত আল্লাহ আল্লাহর জীবনী আছে লম্বা করা যাবে। আমাদের আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই যিনি আমাদের দাদা পীর, উনি যখন মারা যান এই সাজ্জাদ নোমানি সাহেব এখনো জিন্দা আছে, ওনার আব্বা যখন গেছেন আব্বা যে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে যে মোড়া গেছো এখনো জিকির করতেছ, মারা গেছে। নফসে লতিফা বলে একটা কথা আছে আমাদের ভাষায়, সবকিছু তো বোঝানো যাবে না, নফসে লতিফা থাকে একটা, নফসে লতিফা তখনও জিকির করতেছিল, কেননা জিকির অভ্যাস ছিল, জিকির অভ্যাস ছিল। এই জন্য প্রথম তো দিনই শুরু মেরে দোস্ত এবাদতের ভিতরে যত কাটানো যায়, দ্বিতীয় হইল এবাদতে যত অভ্যস্ত করা যায়, দ্বিতীয় হইল জিক্র তেলাওয়াতে নিজেকে যত অভ্যস্ত করা যায়, এটা হলো আত্মার খোরাক। আর তৃতীয় হইল মাহবুবিয়াতের নিদর্শন হিসাবে যাও আমাকে ভালোবাসে। যত বেশি ইস্তেগফার মাপ চাওয়া তওবা করা যায় যত বেশি তওবা, যত বেশি তওবা মুহূর্তে মুহূর্তে প্রত্যেক কাজের পরে তওবা, তওবায় যত অভ্যস্ত হয় তাহলে বোঝা যাবে যে মাহবুবিয়াতের আলামতের ভিতরে আছে। ইউহিব্বু তাওয়াবিন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে বলো ভালোবাসেন। ইয়া কওম ইস্তাগফিরু ইন্নাহুম কানা গাফফারা, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সত্য এটাই, তৃতীয় হইল সদা সর্বদা নিজেকে তওবায় অভ্যস্ত করা, কিসে তওবায় অভ্যস্ত করা, তওবা করা, ঘুমানের আগে তওবা করেন, ঘুমের থেকে উঠা তওবা করেন, দুপুরে তওবা করেন, বিকালে তওবা করেন, সন্ধ্যায় তওবা করেন, সব সময় আল্লাহর কাছে তওবা করতে থাকেন। লম্বা তওবা পারেন না, কমসে কম এতটুক বলেন আল্লাহ তওবা, কিতাবে এটাও আছে আল্লাহ তওবা বলল আল্লাহ গ্রহণ করেন, কি বলেন করবো তো। এই তিন অভ্যাস যদি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার আত্মার খোরাক হয়ে যাবে, তখন আর দেহের খোরাকের পিছে ক্লান্ত হইতে চাবে না।
আজকে আমরা সারা দিন পেট ভরতে চাই শুধু খাদ্য দিয়ে, পেট ভরতে চাই আত্মা ভরতে চাই কি দিয়া, মনটারে ভরতে চাই খালি কি দিয়া, খাওন দিয়াই, মন ভরতে চাই খাওন দিয়া, না না না, মন বরেন বন্দেগি দিয়া, যে তিনটা বললাম এই তিনটা দিয়া যদি মন ভরতে পারেন তাহলে খাওয়ার মাত্রা কমে যাবে, খাওয়ার মাত্রা, আর খাওয়ার মাত্রা যখন কমবে পরিশ্রমের মাত্রাও কমবে, কম খান এত বেশি দৌড়াইবেন কেন, ঠিক না, হ্যাঁ, তখন আর কোনো বিপর্যয় আপনার বিপদ হবে না, কোনো বিপর্যয় বিপদ হবে না, কোনো বিপর্যয় বিপদ হবে না, সত্য এটাই, খাওয়া কমে যাবে। আজকে খাওয়া বেশি খায় কেন জানেন, কেন নফস ভরতে হবে, পেট ভরতে হবে, আবার প্রবাদ বাক্য তো আছে, আহার নিদ্রা ভয় যত বাড়ায়, আহার নিদ্রা ভয় যত বাড়ায় ততই হয়, তো আহার তো এখন বাড়তেছে, ঠিক না, হ্যাঁ, কি বলেন, আইটেমের কি শেষ আছে নাকি, হ্যাঁ, না আপনার বুয়ারিতে আছে না আমার খিলগায় আছে, আইটেমের তো শেষ নাই, সবই তো চলতেছে, ঠিক না, সদিন খাওন 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 খাওন, এত খাওন কেন, এত খায় এই জন্য যে পেট আর আত্মাকে খাওয়াইতেছে, কিন্তু যখন ইবাদত করবে, জিকির করবে, তওবা করবে, তখন নফস তৃপ্ত হয়ে যাবে, নফস আর খাইতে চাবে না, তখন পেটও চাবে না, তখন খাওয়ার মাত্রা কমে আসবে, তখন তো ওই বুজুর্গের কথা সত্য হবে, রুটি চাবাইলে সুবহানাল্লাহ কম বলা যায়, একটু সাতু গুলা খায়া ফেললে সুবহানাল্লাহ বেশি বলা যায়, সুবহানাল্লাহ, ওইটা তখন সত্য হবে, ওটা সত্য হবে, তখন আর মারামারি কাটাকাটি হবে না, তখন আর ছিনাছিনি হবে না, একজন আরেকজনটা ছিনবে না, করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা প্রতি মাসে একবার আস, আল্লাহ এই মজলিস কবুল করেন, আর কবুল করলেন এটা নিশানিও দেখায় দেন, এটা নিশানিও আমাদেরকে দেখায় দেন, যে এই মজলিস কবুল হইতেছে, আল্লাহ কবুল যদি না হয় এতগুলা মানুষের সময়, এতগুলা মানুষ আসা যাওয়া, আয় আল্লাহ কেউ দূর থেকে আসে কেউ কাছের থেকে আসে, আল্লাহ এটার জবাব দিব তো জীব কি, আল্লাহ আপনি মজলিসকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এই মজলিসকে এলাকার হেদায়তের জরিয়া বানান, মুর্দাদ জিন্দাদের জন্য হেদায়তের জরিয়া বানান, মুর্দাদের জন্য আখেরাতের নাজাতের জরিয়া বানান, যারা কবরে চলে গেছে তাদের জন্য নাজাতের জরিয়া বানান, জীবিত যারা আছি আমাদের জন্য হেদায়তের জরিয়া বানান, আল্লাহ এটার কবুলিয়াত আপনি আমাদেরকে দেখান, আল্লাহ এই মজলিসে যারা আসে বা যারা আসবে কাউকে আপনার হাবিবের জিয়ারত ছাড়া দুনিয়া থেকে উঠায়, আপনার হাবিবের জিয়ারত ছাড়া দুনিয়া থেকে উঠায়, আল্লাহ আমাদের রোগকে আপনি ঘুরাইয়া দেন, আমাদের দিককে আপনি মোড়াইয়া দেন, ঘুরাইয়া দেন, আমাদের সব কিছু আজকে দেহ কেন্দ্রিক, আল্লাহ এটাকে আত্মা কেন্দ্রিক বানায় দেন, আল্লাহ ইবাদত জিকির, হায় আল্লাহ তওবার ভিতরে আমাদের দিন কাটানোর তৌফিক নসিব, রাত্র কাটানোর তৌফিক নসিব করেন, দিন কাটানোর তৌফিক নসিব করেন, হায় আল্লাহ আমাদের জেনারেশন কেউ কবুল করে, আমাদের বাচ্চা কাচ্চা কেউ কবুল করে, বিবি বাল বাচ্চা কেউ কবুল করে, আল্লাহুম্মা জাল আজওয়াজানা وذرياتنا قرة أعين واجعلهم للمتقين إماما
আল্লাহ এরকম মজলিস প্রত্যেক মসজিদের ভিতরে হওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ যারা এটাকে আয়োজন করতেছে আপনি এদেরকে আপনার শান মোতাবেক জাযায়ে খায়র দুনিয়া আখিরাতে নসিব করুন। জাযায়ে খায়র আল্লাহ জাযায়ে খায়র দুনিয়া আখিরাতে নসিব করুন। হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ ইসলাহি মজলিসকে এই এলাকার হেদায়তের জরিয়া বানা দে, হেদায়তের জরিয়া বানা দে। নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার ভিতরে হেদায়তের হাওয়া চালু করা দে। আল্লাহ একটা পরিবেশ বানা, আল্লাহ একটা পরিবেশ বানা দে, একটা পরিবেশ বানা দে। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দে, যারা অসুস্থ আছে সেই ছোট হোক আর বড় হোক, ব্যয়বহুল হোক আর সস্তা হোক, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব, শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করা। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين।